বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ড এবং বক্তব্যের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। বেনজিরকে দেশ ত্যাগে সহায়তা করেছে সরকার, বলেছেন ফখরুল। এরপর জানিয়ে দেব প্লাটিনাম জয়ন্তী ঘিরে আওয়ামী লীগের 10 দফা কর্মসূচি। এদিকে পদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় ও বিদেশে। আরও জানিয়ে দেব দুদকে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বেনজির। সর্বশেষ জানিয়ে দেব অবৈধ ক্ষমতা ধরে রাখতে জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বেনজিরকে দেশ ত্যাগে সহায়তা করেছে সরকার, বলেছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেনজিরকে দেশ ত্যাগে সহায়তা করেছে সরকার। তিনি বলেন একটা বেনজির বা একটা আজিজ নয়, সরকার হাজার হাজার বেনজির ও আজিজ তৈরি করেছে। শনিবার 1 জুন গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন পুলিশ প্রধান বেনজির হাজার কোটি টাকা লুটপাট করে দেশে পালানোর সময় জামাইয়া দরে সহযোগিতা করেন, আর বিএনপির নেতাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখেন। এ সরকার চোরের রাজা বাটপার। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ চিটো, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবলু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার প্রমুখ। অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের পর নেতাকর্মীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। প্লাটিনাম জয়ন্তী ঘিরে আওয়ামী লীগের 10 দফা কর্মসূচি। দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী 23 জুন। এদিন প্রতিষ্ঠার 75 বছরে পদার্পণ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। শনিবার 1 জুন রাতে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন দেশের মানুষের ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই আওয়ামী লীগ পথ চলছে এবং ভবিষ্যতেও চলবে। গত 7.5 দশক ধরে আওয়ামী লীগের এ পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বাপ্নিক অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ সাফল্য সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আজ প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে 10 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। পদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় ও বিদেশে। নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন গড়তে চাইছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটির নেতারা। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান ও বিরোধী দল। নির্বাচন বর্জনের পর দাবি আদায়ের আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতাকর্মীকে চাঙ্গার উদ্যোগ নিয়েছে। তবে ঘুরে ফিরে তৃণমূলের নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়েই নানা প্রশ্ন তুলছেন। 502 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধিকাংশ নেতাকে মাঠে না পাওয়ার অভিযোগ তাদের। কেন্দ্রীয় কমিটিতে শতাধিক নেতা আছেন, যারা অনেক পদ নিয়ে নিষ্ক্রিয়, অনেকে বিদেশেও পাড়ি দিয়েছেন। আবার নিজ পদের কাজ কি তা জানেন না বেশিরভাগ নেতারাই। সাংগঠনিক সহ নানা কর্মকাণ্ডে গুটি কয়েক নেতাকে বারবার দায়িত্ব দেওয়ায়
অন্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। দায়িত্বশীল একাধিক নেতা জানান, জাতীয় স্থায়ী কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা, কাউন্সিল সহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অন্তত 28 জন এখন বিদেশে আছেন। তবে এর মধ্যে অনেকেই দেশে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়ে বিদেশ যেতে বাধ্য হয়েছেন, আবার কয়েকজন গেছেন উন্নত চিকিৎসা নিতে। এছাড়া পদ নিষ্ক্রিয় আছে 80 জনের বেশি নেতার, তাদের মধ্যে অনেকে অসুস্থতার জন্য দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। এছাড়া স্থায়ী কমিটিতে 5টি সহ শূন্য পদ আছে 130টির মতো, তাদের মধ্যে বেশিরভাগ মারা গেছেন, কয়েকজন পদ ত্যাগ করেছেন, আবার বেশ কয়েকজনকে দল থেকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়েছে। দুদকে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বেনজির। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন পুলিশের সাবেক পরিদর্শক বেনজির আহমেদ। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার অঢেল বিত্ত বৈভব অর্জনের বিভিন্ন তথ্য উঠে আসতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে। গণমাধ্যমে যেমন লেখালেখি হচ্ছে অনেক, তেমনি মুখ খুলতে শুরু করেছে সাধারণ মানুষ। ইতোমধ্যে সাবেক এ আইজিপির দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আগামী বৃহস্পতিবার নির্ধারিত দিনে দুদকে হাজির না হলে কিংবা সময় চেয়ে আবেদন না জানালে অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি। এদিকে একাধিক সূত্র থেকে তথ্য মিলেছে, আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। এরই মধ্যে বেনজির ও তার পরিবারের 627 বিঘা জমি ও 30টি ব্যাংক হিসাব সহ বিশাল সম্পদের সন্ধান পেয়েছে এবং সেগুলো জব্দের জন্য গত 23 ও 26 মে আদালতে আবেদন করে দুদক। আদালত তা মঞ্জুরের দুদিন পর বেনজিরকে তলব করে নোটিশ দেয় দুদক। নোটিশে আগামী 6 জুন সকাল 10টায় তাকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। অবৈধ ক্ষমতা ধরে রাখতে জিয়া পরিবারকে ধ্বংসের চেষ্টা হচ্ছে। অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। শনিবার 1 জুন দুপুরে রাজধানীর দোলাইপাড়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী, তার নাম শুনলে প্রধানমন্ত্রী পেশার বেড়ে যায়। এ গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া একদিনে প্রধানমন্ত্রী হননি, জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়েছেন। দেশের জন্য, গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম।